নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটির সদ্য বরখাস্ত কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের রিমান্ড শুনানি আজ। ঢাকা মহানগর হাকিম আদালতে হবে রিমান্ড শুনানি। কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের আদালতে নেওয়া হয়েছে। গতকাল তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রবিবার রাতে হাজী মোহাম্মদ সেলিমের সংসদ সদস্য লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। পরদিন ইরফান সেলিম সহ সাত জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ। পরে ইরফান সেলিমের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে মাদক, অস্ত্র ও অবৈধ ওয়াকি টকি উদ্ধার করা হয়। এ সময় ইরফানকে মাদক সেবনের দায়ে এক বছর এবং অবৈধভাবে ওয়াকি টকি ব্যবহার করায় ৬ মাস কারাদণ্ড দেয় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ইরফানের দেহরক্ষী জাহিদকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে মঙ্গলবার অস্ত্র মাদক আইনে চকবাজার থানায় চারটি মামলা করেছে র‍্যাব। অস্ত্র আইনে দুটো পৃথক মামলা, ইরফান সেলিমের বিরুদ্ধে একটি এবং জাহিদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি অস্ত্র মামলা এবং পৃথক পৃথক দুটি মাদক মামলা, মোট চারটি মামলা রুজু করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রমাণ মূলে জেল হাজতে আছে, তাদেরকে আমরা অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো সহ আনুষঙ্গিক যে আইন কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা সম্পন্ন করব। রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে আনা হয়েছে এমপি হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত কাউন্সিলর ইরফান সেলিমকে। আদালতে আছেন সহকর্মী লিটন মাহমুদ, তার কাছ থেকে জানব বিস্তারিত। লিটন, রিমান্ড শুনানি কি শুরু হয়েছে? জানাবেন বিস্তারিত তথ্য। ধন্যবাদ। নৌ কর্মকর্তাকে হত্যার চেষ্টায় রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় এমপি হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নং ওয়ার্ডের বহিষ্কৃত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে রিমান্ড শুনানি আজ আদালতে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর হাকিম 3 নম্বর যে আদালতটি রয়েছে সেখানে বেলা 11:30 এই রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে ওই আদালতে তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে এই মামলায় সেটি শুনানি হবে এবং সেখানে এই মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানোর পরই কিন্তু আসলে রিমান্ড শুনানির বিষয়টি শুরু হবে। তো ইতিমধ্যেই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে আদালতে আনা হয়েছে। আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে তাদেরকে এখন তারা আছেন, তাদেরকে রাখা হয়েছে। তো আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা চেষ্টা করবেন যে প্রার্থিত যে 7 দিনের রিমান্ড দুজনের বিরুদ্ধে চাওয়া হয়েছে সেই 7 দিনের রিমান্ডই যেন আদালত মঞ্জুর করে। কারণ মামলার সংশ্লিষ্ট যে তারা যেটি বলছে যে বিষয়গুলো সেটি আসলে তুলে আনবার জন্য এবং তদন্তের স্বার্থেই এই রিমান্ড তাদেরকে নেওয়া প্রয়োজন, যে কারণে তারা আসলে চাইবেন যে প্রার্থিত পুলিশের যে 7 দিন রিমান্ড রয়েছে সেটি যেন আদালত মঞ্জুর করেন। তো এর আগে যে বিষয়টি আপনার হচ্ছে নিয়ে এই মামলাটি দায়ের করা হয়েছে সেখানে নৌ কর্মকর্তার গাড়ির সঙ্গে ইরফান সেলিম তার বাবার যে গাড়িটি হচ্ছে গিয়ে ই করছিলেন সেই গাড়ির বিষয়ে আপনার হচ্ছে গিয়ে তর্কাতর্কি জের ধরে তাকে মারধর করা হয় নৌ কর্মকর্তাকে, এবং এর জের ধরে সোমবার গত 26 অক্টোবর এই মামলাটি দায়ের করেন। এবং এছাড়াও কিন্তু ইরফান সেলিমের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে চকবাজার থানায় অস্ত্র ও মাদক আইনে ইরফান সেলিম ও তার দেহরক্ষীর বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছেন। যদিও এই মামলাগুলো সম্পর্কে এখনও পুলিশের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি, যদি কোনো আবেদন করা হয় সেটিও আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারব। অপলা জি, সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লিটন মাহমুদ।